হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আপনাদের সাথে চমৎকার একটা সার্ভিসাইটের রিভিউ করতে যাচ্ছি। এটা একটা প্রিমিয়াম ওয়েবসাইট যেখান থেকে আপনি প্রচুর পরিমাণ আর্নিং করতে পারবেন। কিছু সার্ভিসাইট আছে যেগুলোতে অ্যাকাউন্ট করে সো টাফ, এই সেটটাও তাদের মধ্যে একটা। এই সেটের মূল বিষয় হচ্ছে আপনি একটা আইপি দিয়ে একটার বেশি ডলার ক্লিকস অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনার আইপিটা দিয়ে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ওই আইপি দিয়ে আপনি এই সাইটে আর অ্যাকাউন্ট করতে পারবেন না। আর আপনি যদি ভালো করে কাজ করতে পারেন এই সাইট থেকে ডেইলি $10 ইজিলি আর্নিং করতে পারবেন। সো সাইটটা নিয়ে ডিটেলস আলোচনা হবে ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর এর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন আমার পরের ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে আইপিটা দিয়ে অ্যাকাউন্ট করব সেই আইপিটা হচ্ছে স্পেকট্রাম বিজনেস। এটা একটা শক্স আইপি, আপনারা এই আইপিটা আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এখন আমরা সাইটে চলে যাই। এই সাইটের লিঙ্কটা আপনারা ভিডিওর নিচে পেয়ে যাবেন। সাইটের লিঙ্কের জন্য ভিডিও ডিসক্রিপশন ফলো করেন। তো আপনি যখন সাইটটা ওপেন করবেন তখন এরকম দেখতে পাবেন, এই হচ্ছে সাইটের ইন্টারফেস, এই হচ্ছে সাইট। এই সাইটটাতে কাজ করার আগে অবশ্যই আমরা সাইটের উইথড্র নিয়ে জেনে নিব। এইখানে সবার নিচে একটা অপশন দেখেন, প্রুফ অফ পেমেন্টস, এটা ক্লিক করেন। তাহলে এখানে আপনারা সার্ভিস সাইটের পেমেন্ট প্রুফগুলো দেখতে পাবেন। তো দেখেন ফার্স্ট এখানে হচ্ছে $1.48, তার মানে আমরা $1 হলে উইথড্র করতে পারবো। এটা হচ্ছে পেপাল এনে হয়েছে, এরপরে হচ্ছে জানপা, এটা হচ্ছে $1.72, এরপরে $20, $55, $70, $150, তো এরকম অনেক আছে। এগুলো হচ্ছে পেমেন্ট প্রুফ। আর এগুলো নেওয়া হয়েছে ট্যাঙ্গো কার্ডে, এগুলো হচ্ছে গিফট কার্ড। সো ট্যাঙ্গো কার্ড থাকলে আমাদের আর সেল করা নিয়ে কোনো ঝামেলা নেই। তো আমরা এই সেটটাতে ইজিলি কাজ করতে পারবো। যাদের পেপাল আছে তারাও করতে পারবেন, যাদের পেপাল নেই তারাও করতে পারবেন। যাদের পেপাল নেই তারা এখানে ট্যাঙ্গো কার্ডে উইথড্র করে নেবেন। ওকে, এনিওয়ে এই সাইটটাতে এখন আমরা রেজিস্ট্রেশন করি। তো এখন হোমে চলে গেলাম। প্রথমে সাইটটাতে রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আপনারা একটা রিয়েল অ্যাড্রেস বের করে নেবেন। তো রিয়েল অ্যাড্রেস বের করার জন্যে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা পেয়ে যাবেন আই বাটনে, সেইখান থেকে দেখে একটা রিয়েল অ্যাড্রেস বের করে নেবেন। এরপরে এখানে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেন। প্রথম হচ্ছে ফার্স্ট নেম, এই হচ্ছে ফার্স্ট নেম, এরপরে হচ্ছে লাস্ট নেম, এরপরে হচ্ছে ইউজার নেম, এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন। আমার ইউজার নেম দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ড রিপিট করেন, রিটাইপ করবেন পাসওয়ার্ডটা, এখানে ইমেলটা দিয়ে দেন। এরপর ইমেলটা আবার রিপিট করেন, এটা আমি কপি করে দিয়ে দিলাম। এরপর আই এম নট এ রোবট, এটা ক্লিক করেন। আর এখানে ক্যাপচাটা ফিল আপ করেন, ব্রিজ, এই হচ্ছে ব্রিজ, এরপরে ভেরিফাই। এখান থেকে ক্যাপচাগুলো ফিল আপ করেন, এই হচ্ছে ক্যাপচা, এখানে ক্রসওয়াকগুলো, এরপরে ভেরিফাই করে নিন। এরপর আই এগ্রি, এরপরে এখানে সাইন আপ করে নিন। এখানে দেখেন আমাদের অলরেডি সাকসেস হয়ে গেছে, এ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস। আপনার আইপিটা দিয়ে যদি ডলার ক্লিকসে আরও একটা অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে আর আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না।
একটা সিঙ্গেল আইপিতে শুধুমাত্র একটা অ্যাকাউন্টই ডলার ক্লিকসে করতে পারবেন। ওকে, তো এখন আমরা মেলটা চেক করি। চলে গেলাম জিমেলে। এখান থেকে সাইন ইনে এই হচ্ছে আমার জিমেল, এরপরে নেক্সট করে দিলাম। পাসওয়ার্ড দেওয়া আছে, এরপরে নেক্সট করে দিলাম। এই যে এখানে দেখেন ডলার ক্লিকস থেকে অলরেডি একটা মেল চলে আসছে, তো মেলটা ওপেন করলাম আমরা। আর এইখান থেকে আমরা ভেরিফাই করে নিলাম। এই যে এখানে দেখেন অলরেডি এখানে একটা কোড চলে আসছে, এরপরে এখানে কনফার্ম করে দেন। ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড উইথ ডলার ক্লিকস, তার মানে আমাদের ডলার ক্লিকস অ্যাকাউন্টটা ফুললি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ডলার ক্লিকসের হোমে চলে যাই। এই হচ্ছে ডলার ক্লিকসের ইনফরমেশন। প্রথমে এখানে কাজ করার আগে অবশ্যই আপনার প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। তো একটু নিচের দিকে যান। এই যে এখানে দেখেন কিছু ইনফরমেশন আছে। ফার্স্ট হচ্ছে অ্যাড্রেস, আপনারা রিয়েল অ্যাড্রেস থেকে যে অ্যাড্রেসটা নেবেন সেটা এখানে দিবেন। আমি আমারটা ওপেন করে দিচ্ছি। এই হচ্ছে আমার অ্যাড্রেস, কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে অ্যাড্রেস টু, এটা লাগবে না। এরপরে হচ্ছে সিটি, সিটি হচ্ছে স্প্রিং। এরপরে কান্ট্রি ঠিক আছে। এরপরে স্টেট, স্টেট হচ্ছে টেক্সাস। আমার যে অ্যাড্রেসটা নেওয়া সেটা টেক্সাসের। এরপরে হচ্ছে জিপ কোড, এই হচ্ছে আমার জিপ কোড। আর এইগুলো হচ্ছে এডিশনাল ফিল্ড, এগুলো চাইলে আপনি ফিল আপ করে রাখতে পারেন। এখানে আপনার পেপাল দিতে পারেন, এরপরে বিটকয়েন দিতে পারেন, এখান থেকে আপনি বিটকয়েন উইথড্র নিতে পারবেন। এরপরে হচ্ছে পেওনিয়ার অ্যাড্রেস, পেওনিয়ারও নিতে পারবেন, এরপরে ব্যাঙ্কে নিতে পারবেন। তো এখান থেকে উইথড্র করার অনেক অপশন আছে। আমরা মেনলি এখান থেকে বিটকয়েন উইথড্র করবো, তাহলে আমরা ভালো একটা রেট পাবো। এই ইনফরমেশনগুলো আমরা উইথড্র সময় দিব, এখন দেওয়ার দরকার নেই। এখান থেকে জাস্ট ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। চার মাস 20 তারিখ 1975। এরপর উপরে চলে যান আর এখানে আপডেট প্রোফাইল, এতে ক্লিক করেন। ইজ ইউর মেম্বার প্রোফাইল ইনফরমেশন অ্যাকুরেট অ্যান্ড ফিল্ড আউট কারেক্টলি, এটা ওকে করে দিলাম। তো আমাদের ইনফরমেশনগুলো আপডেট হয়ে গেছে। এখন আমরা সাইটটি নিয়ে আলোচনা করি। এখানে উপরে কিছু অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে হোম, এরপরে হচ্ছে আর্ন পয়েন্ট। আমরা মেনলি এখান থেকে আর্নিং করব। এখানে কিছু অপশন দেখেন, ডেইলি সার্ভে, পেড সার্ভে, এরপরে হচ্ছে ভিডিওস আনলিমিটেড, এরপরে আরও কিছু অফার আছে। এখানে ডলার ক্লিকসের অফার আছে। তো এখান থেকে আমরা ডেইলি সার্ভে করে আর্নিং করতে পারবো, পেড সার্ভে করে আর্নিং করতে পারবো, এরপরে ভিডিও দেখে আর্নিং করতে পারবো। যারা সার্ভে করতে না চান এখানে আপনি ভিডিও দেখে আর্নিং করতে পারবেন, বাট ভিডিও দেখে অতটা আর্নিং হবে না। সো আমাদের মেন টার্গেট হচ্ছে পেড সার্ভে, এটা থেকে আমরা আর্নিং করব। তো চলে গেলাম পেড সার্ভেতে। তো সার্ভে পাওয়ার আগে অবশ্যই আপনার এইগুলো ফিল আপ করতে হবে। আপনার যে রিয়েল প্রোফাইলটা আছে সেটা অবশ্যই অ্যাকুরেট একটা প্রোফাইল হতে হবে। তো এখানে আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। এগুলো এখন আমরা ফিল আপ করে নিই। তো কপি করে নিয়ে আসি সব কিছু। এই হচ্ছে আমার ফার্স্ট নেম, এরপরে হচ্ছে লাস্ট নেম, এই হচ্ছে লাস্ট নেম, এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এরপরে হচ্ছে অ্যাড্রেস,
হচ্ছে অ্যাড্রেস, এরপরে হচ্ছে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এরপরে হচ্ছে স্টেট, স্টেট হচ্ছে টেক্সাস। এটা হচ্ছে আমার প্রোফাইল অনুসারে, আপনাদের অন্য থাকতে পারে, যার যার অ্যাড্রেস অনুসারে দিবেন। এরপরে হচ্ছে জেন্ডার, এরপরে ডেট অফ বার্থ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 20 1975। আপনার এগুলো যদি অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে সার্ভে থাকবে না, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এখানে ইথনিসিটি, এটা হোয়াইট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে প্রিফারড ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আপনি সার্ভে করতে চান সেটা, এরপরে এখানে জয়েন নাও ক্লিক করেন। নোট দ্যাট সাম সার্ভে ক্রেডিট অনলি ওয়ান্স দ্য প্রজেক্ট ইজ ক্লোজড, হুইচ ক্যান টেক এ ফিউ ডেজ, ইউ ক্যান ট্র্যাক ইউর প্রোগ্রেস ইন ইউর ড্যাশবোর্ড। এখানে বলা হয়েছে আপনার সার্ভে কমপ্লিটের পরে প্রজেক্টটা ক্লোজ করলে আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হবে। মাঝে মাঝে কিছু সার্ভেতে কিছু সময় নিতে পারে, 2-3 দিন সময় নিতে পারে, ওইটা আপনি ট্র্যাক করতে পারবেন ড্যাশবোর্ডে। তো যাই হোক, আমাদের প্রোফাইলটা কমপ্লিট হলো। তো এখানে দেখেন অনেকগুলো সার্ভে আছে। তো সবার প্রথমে দেখেন একটা সার্ভে, এখানে $8.4 একটা সার্ভে, এটা কমপ্লিট করতে অনলি 15 মিনিট লাগবে। এখানে অনেক বড় বড় সার্ভে থাকে। এর পরের সার্ভেটা দেখেন $2 সার্ভে, এরপরে হচ্ছে $1.8 সার্ভে। তো আমরা নিচে দেখলে আরও সার্ভে আছে, এই যে এখানে 1.7, এরপরে 2.3, দেখেন বড় বড় সার্ভে আছে, সব $2 সার্ভে। এটা $1 সার্ভে, এই যে এখানে দেখেন $9 একটা সার্ভে আছে, 25 মিনিট সময় লাগবে, এই হচ্ছে $9। তো আরও দেখি এখানে $5 একটা আছে, তো এখানে $2 আর একটা আছে। দেখেন সার্ভে কিন্তু অভাব নেই, এখানে এখানে $3 একটা আছে, এরপরে হচ্ছে $2 একটা আছে, এরপরে $3 আছে। আপনার আইপি যত ভালো মানের হবে আপনার সার্ভে অনেক বেশি থাকবে। তো এখানে দেখেন $5 আরও দুইটা, অনেক অনেক সার্ভে আছে, আপনি এগুলো করে করে শেষ করতে পারবেন না। আর দেখেন কত বড় বড় সার্ভে আর কম সময়ের মধ্যে। সাইটটা নিয়ে বলতে গেলে 100-এ 95 দিব আমি সাইটটাকে, এটা অনেক ভালো মানের একটা সার্ভে সাইট। এই সার্ভেগুলো করার আগে অবশ্যই এখানে আপনার প্রোফাইলটা করে নেবেন। তো এই হচ্ছে আমার প্রোফাইল, এখানে প্রোফাইলে ক্লিক করেন। তো এইগুলো হচ্ছে প্রোফাইল সার্ভে, এগুলো সব কমপ্লিট করে নেবেন, তাহলে আপনার সার্ভে ম্যাচ হবে বেশি। আর আপনি যদি ইনফরমেশন ঠিক রেখে কাজ করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টও ব্যান হবে কম। আপনার প্রোফাইলটা যেভাবে সাজাবেন সেভাবে অ্যান্সার করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না। সো আমি একটা প্রোফাইল করে দেখাই, এখানে আমরা পার্সোনাল প্রোফাইলটি করি। হোয়াট ইজ ইউর কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি সিঙ্গেল না ম্যারিড, তো এখান থেকে আমি ম্যারিড দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হাউ মেনি চিলড্রেন 18 ইয়ার্স ওল্ড অর ইয়ঙ্গার লিভ ইন ইউর হোম, 18 ইয়ারের বেশি বা কম কতজন পার্সন আছে সেটা জিজ্ঞেস করছে। এখান থেকে আমি একটা দিয়ে দিলাম আমার প্রোফাইল অনুসারে। এরপরে হচ্ছে সিলেক্ট ইউর ফার্স্ট চাইল্ড জেন্ডার, আপনার প্রথম সন্তান ছেলে না মেয়ে সেটা, এখান থেকে ফিমেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে সিলেক্ট ইউর ফার্স্ট চাইল্ড বার্থ ইয়ার, আপনার ফার্স্ট চাইল্ডের জন্ম সন কত সেটা, ওকে 2010 দিয়ে দিলাম, 10 বছরের একটা মেয়ে সন্তান। এরপরে হচ্ছে ডু ইউ কনসিডার ইউর সেলফ হিসপ্যানিক লেটিনো অর হিসপ্যানিক লেটিনো ডিসেন্ট, তো এখান থেকে আমরা নো দিয়ে দিলাম, আমরা হিসপ্যানিক না। এরপরে হচ্ছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন সেটা, এখান থেকে ইংলিশটা চুজ করলাম, আপনারা চাইনিজ পারলে চাইনিজ দিয়ে দিবেন, ওকে। তো এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য হাইস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিটেড,
তো এখান থেকে আমি মাস্টার্স ডিগ্রি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হুইচ ক্লাসিফিকেশন বেস্ট ডিসক্রাইব ইউর টোটাল প্রি ট্যাক্স হাউসহোল্ড ইনকাম। ট্যাক্স দেওয়ার আগে আপনার হাউসহোল্ডের ইনকাম কত সেটা জিজ্ঞেস করছে। 1.5 লাখ থেকে 1,74,000 এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইউর প্লেস অফ রেসিডেন্স। তো আপনি যেখানে থাকেন সেই বাড়িটা কীরকম সেটা জিজ্ঞেস করছে। তো এখান থেকে আমি অ্যাপার্টমেন্ট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডু ইউ ওন অর রেন্ট ইন ইউর প্লেস অফ রেসিডেন্স। আপনি যেখানে থাকেন সেটা আপনার নিজের নাকি ভাড়া করা সেটা জিজ্ঞেস করছে। তো সেটা দিয়ে দিলাম আমি, এখানে ওন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট টাইপ অফ মর্টেজ লোন ডু ইউ হ্যাভ ফর ইউর হোম। আপনার বাড়ির জন্য কোন টাইপের লোন আপনি নিছেন সেটা জিজ্ঞেস করছে। এখানে ফিক্সড রেট লোন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য টার্ম অফ ইউর হোম মর্টেজ লোন। আপনার যে মর্টেজ লোনটা আছে সেটার টার্ম কি, কত বছরের জন্য সেটা দিয়ে দেন। এখান থেকে 15 ইয়ার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ইউর হোম। আপনার বাড়ির ভ্যালু কত সেটা জিজ্ঞেস করছে। এখান থেকে আমি $3,00,000 এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ইউর ওন। আপনার নিজের ইনভেস্ট করা ভ্যালু কত আছে সেটা জিজ্ঞেস করছে। এখান থেকে আমি এটা দিয়ে দিলাম 2.5 লাখ থেকে 5 লাখ। এরপরে হচ্ছে ডু ইউ হ্যাভ এ 401k অ্যাকাউন্ট, এটা ইয়েস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডু ইউ হ্যাভ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আদার দেন ইউর 401k ফর ইনভেস্ট ইন স্টকস বন্ড অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস। আপনার 401k ছাড়া আর কোনো ইনভেস্টমেন্ট আছে কি না সেটা জিজ্ঞেস করছে, অ্যাজ লাইক বন্ড স্টক এই টাইপের কিছু, এটা আমরা ইয়েস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট কাইন্ড অফ ইন্স্যুরেন্স ডু ইউ কারেন্টলি হ্যাভ। আপনার কী টাইপের ইন্স্যুরেন্স আছে সেটা দিয়ে দেন। এখানে আমরা লাইফ ইন্স্যুরেন্স দিয়ে দিলাম, হেলথ ইন্স্যুরেন্স দিয়ে দিলাম, হোম ওনার ইন্স্যুরেন্স এটাও দিয়ে দিলাম। ওকে, আমাদের পরের কোশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ পেটস ডু ইউ ওন। আপনার কী টাইপের প্যাট আছে, পোষা প্রাণী আছে সেটা দিবেন। ক্যাট দিয়ে দিলাম, এরপরে ডগ দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে ডু ইউ স্মোক সিগারেটস সিগার অর ভেপ। আপনি স্মোক করেন কি না সেটা দিবেন, এখানে আমি নো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডু ইউ ইউজ স্মোকলেস টাবাকো প্রোডাক্টস সাচ এস ওরাল চিউইং স্নাফ স্পিট অ্যান্ড স্পিটলেস টাবাকো। আপনি ধোঁয়া ছাড়া অন্য কোনো নেশা করেন কি না সেটা জিজ্ঞেস করছে, তো এটা আমি নো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডু ইউ ওন এনি অফ দ্য ফলোয়িং স্মার্টফোন। আপনার এই অপারেটরের ফোন আছে কি না সেটা জিজ্ঞেস করছে, তো এখান থেকে আমি আইফোনটা দিয়ে দিলাম আর অ্যান্ড্রয়েডটাও দিয়ে দিলাম। এরপরে আমাদের পরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মোবাইল ফোন নেটওয়ার্ক ডু ইউ সাবস্ক্রাইব টু। আপনার মোবাইল ফোনের জন্য কোন নেটওয়ার্ক ইউজ করেন সেটা। এখানে সবচেয়ে বড় অপারেটর হচ্ছে AT&T, তো এখান থেকে আমি AT&T চুজ করলাম। এরপরে নিচের দিকে গেলাম। এরপরে হচ্ছে আর ইউ অর ইউর সিগনিফিসেন্ট আদার কারেন্টলি প্রেগনেন্ট, মানে কেউ প্রেগনেন্ট আছে কি না সেটা জিজ্ঞেস করছে, তো ওইটা আমি নো দিয়ে দিলাম। আমাদের এরপরের কোশ্চেন হচ্ছে ডু ইউ কারেন্টলি ওন এনি অফ দ্য ফলোয়িং টেবিল কম্পিউটার। আপনার টেবিল কম্পিউটার আছে কি না সেটা জিজ্ঞেস করছে, আর থাকলেও সেটা কোন ব্র্যান্ডের, এটা আমরা স্যামসাংয়ের দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এখান থেকে বাইসেক্সুয়াল। আমাদের এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ক্রেডিট অর চার্জ কার্ড ডু ইউ হ্যাভ অ্যাক্টিভ অ্যাকাউন্টস উইথ। আপনার ক্রেডিট কার্ড আছে কি না সেটা জিজ্ঞেস করছে, তো এখান থেকে আমি ভিসা দিয়ে দিলাম আর একটা মাস্টার কার্ড দিয়ে দিলাম। ওকে, এরপরের কোশ্চেন হচ্ছে ডু ইউ হ্যাভ এ চেকিং অ্যাকাউন্ট। আপনার চেকিং অ্যাকাউন্ট আছে কি না সেটা জিজ্ঞেস করছে,
তো সেটা আমরা ইয়েস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডু ইউ হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট, এটাও আমরা ইয়েস দিয়ে দিলাম, সেভিংস অ্যাকাউন্ট আছে। এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টোরস হ্যাভ ইউ শপড অ্যাট ইন দ্য পাস্ট 90 ডেজ, আপনি কোন শপ থেকে লাস্ট 90 দিনের মধ্যে শপ করছেন সেটা জিজ্ঞেস করছে। তো এটা আমরা টার্গেট দিয়ে দিলাম, আর হচ্ছে ওয়ালমার্ট দিয়ে দিলাম। আমাদের পরের কোশ্চেন হচ্ছে হাউ মাচ অফ ইউর হাউসহোল্ড গ্রোসারি শপিং আর ইউ রেসপন্সিবল ফর, আপনি আপনার গ্রোসারি শপগুলো কি একাই করেন নাকি দুজন মিলে করেন সেটা জিজ্ঞেস করছে। তো এখান থেকে আমরা এটা চুজ করলাম প্রাইমারি মোর দেন হাফ। এরপরে আমাদের পরের কোশ্চেন হচ্ছে ডু ইউ কনসিডার ইউর সেলফ এ ডু ইউ টু ইউর সেলফ আর হোয়েন ইট কামস টু প্রজেক্ট অ্যারাউন্ড ইউর হোম, এখান থেকে এটা আমরা ইয়েস দিয়ে দিলাম। আমাদের পরের কোশ্চেন হচ্ছে হাউ মাচ অফ ইউর হাউসহোল্ড ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং আর ইউ পার্সোনালি রেসপন্সিবল ফর, এখান থেকে অল অফ ইট। এরপরের কোশ্চেন হচ্ছে হাউ মেনি ক্রেডিট কার্ডস ডু ইউ হ্যাভ, আপনার ক্রেডিট কার্ড কয়টা আছে সেটা জিজ্ঞেস করছে, এখান থেকে আমরা 2টা দিয়ে দিলাম। আমাদের পরের কোশ্চেন হচ্ছে উইথ হোয়াট কোম্পানি ডু ইউ হ্যাভ চেকিং অ্যাকাউন্ট উইথ, আপনার কোন ব্যাংকের চেকিং অ্যাকাউন্ট আছে সেটা দিবেন। তো এখানে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে দিবেন, আমার অন্য ব্যাংকের আছে তো এখান থেকে আদার্স দিয়ে দিলাম। আমাদের এর পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইফ এনি টাইপ অফ হেলথ ইন্স্যুরেন্স ডু ইউ হ্যাভ, আপনার কোনো ইন্স্যুরেন্স আছে কি না সেটা জিজ্ঞেস করছে, এখান থেকে গভর্নমেন্ট প্ল্যান এটাই দিয়ে দিলাম। এরপরের কোশ্চেন হচ্ছে হাউ মেনি মুভিস হ্যাভ ইউ সিন ইন এ মুভি থিয়েটার ইন দ্য পাস্ট 12 মান্থস, আপনি লাস্ট 12 মাসের মধ্যে কতবার মুভি দেখছেন সেটা জিজ্ঞেস করছে। এখন যেহেতু করোনা ইস্যু তো এখান থেকে আমরা 0 দিয়ে দিলাম। তো আমাদের সবগুলো ইনফরমেশন ফিল আপ হয়ে গেছে, তো এখন আমরা এটা সেভ করে নিলাম। ওকে, তো এখানে আমাদের পার্সোনাল প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওয়ার্ক প্রোফাইল, অটো প্রোফাইল, এগুলো আপনারা নিজেরা কমপ্লিট করে নেবেন। এখন আমরা ডলার ক্লিক্সের হোমে চলে গেলাম। তো এখানে আপনারা দেখেন যারা সার্ভেতে কাজ করেন তারা এই কোম্পানিগুলো চিনেন, রেভিনিউ ওয়াল, এরপরে হচ্ছে সার্ভে, পেড সার্ভে, এটা হচ্ছে ওপিনিয়ন নেটওয়ার্ক, এরপরে হচ্ছে পিনাট ল্যাবস, এখানে অনেক অনেক সার্ভে আছে, সমস্ত সার্ভে কোম্পানিগুলো এখানে দেখতে পাচ্ছেন, তাদের সাথে ডলার ক্লিক্সের ডিল আছে, এইখানে আপনার এই সার্ভেগুলো পাবেন। তো এইখান থেকে আপনি ভিডিও দেখে আর্নিং করতে পারবেন, এরপরে ডেলি সার্ভে করে আর্নিং করতে পারবেন। এরপরে এখানে কিছু অফার ওয়াল আছে, এই যে এখানে সার্ভেগুলো আছে অফার ওয়ালের সার্ভে, তো এখান থেকে আর্নিং করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি সার্ভে সাইটটা, এটা চমৎকার একটা সার্ভে সাইট। তো এই হচ্ছে মোটামুটি সার্ভে সাইটটা, এটা চমৎকার একটা সার্ভে সাইট, এখান থেকে আপনি মোটামুটি অনেক ভালো একটা আর্নিং করতে পারবেন। তো এই সাইটটিতে কাজ করার জন্যে কারো যদি আইপি লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।